বিরাট এবং রোহিতের তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করলেন পাক তারকা ওপেনার। বর্তমানে সাদা বলের ক্রিকেটে নিঃসন্দেহে সেরা দুই খেলোয়াড়ের নাম হল রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রায়ই ভারতের এই দুই ব্যাটিং মহারথীকে নিয়ে তুমুল তুলনা চলে 22 গজে। কে সেরা, বিরাট না রোহিত? এই নিয়ে রোহিত এবং কোহলির ভক্তদের মধ্যে বিতর্কের শেষ নেই। তবে অবশ্যই কোহলি হলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা, এবং বছরের পর বছর ধরে তার ধারাবাহিকতার গ্রাফ যা তা অন্য কোনো ব্যাটারের নেই। তবে রোহিতও কিন্তু নিজের একটি বড় জায়গা করে নিয়েছে ক্রিকেট বিশ্বে। তার নামের পাশে ব্যাটিং রেকর্ডও বেশ ঝকমক করছে। তবে সম্প্রতি পাকিস্তানের তারকা ওপেনার ইমামুল হক এক বিশেষ মন্তব্য করেছেন এই দুই ভারতীয় খেলোয়াড়দের নিয়ে। তার মতে রোহিত শর্মার যে প্রতিভা রয়েছে কোহলি সেটা নেই। বর্তমান ভারত অধিনায়ক সেকেন্ডে ম্যাচের রং বদলাতে পারেন, কিন্তু কোহলি সেটা পারেন না। এই নিয়ে ইমামুল হক বলেছেন, আমি মনে করি যে রোহিত শর্মাকে আল্লাহ যে পরিমাণ প্রতিভা দিয়েছেন সম্ভবত বিরাট কোহলিকে তা দেননি। রোহিত শর্মার মধ্যে যে প্রতিভা আছে বিরাট কোহলির মধ্যে তা নেই। আমি ওদের দুজনকেই খেলতে দেখেছি, কিন্তু রোহিত যেভাবে খেলছে তাতে মনে হচ্ছে ও রিপ্লেতে ব্যাটিং করছে। ওর ব্যাটিং দেখে প্রথমবার আমি বুঝতে পেরেছিলাম টাইমিংয়ের সঠিক অর্থ, কারণ আমি বেশিরভাগ সময় পয়েন্টে ফিল্ডিং করি এবং আমি সেটা বুঝতে পারি। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই আমার সামনে ব্যাটিং করেছে, কিন্তু রোহিতকে আল্লাহ সেকেন্ডের মধ্যে ম্যাচের রং বদলানোর ক্ষমতা উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, ও এমন একজন খেলোয়াড় যে সেকেন্ডে খেলা পরিবর্তন করতে পারে। যখন ও সেট হয়ে যায় তখন ও ইচ্ছে মতো মারতে থাকে। আমার ইচ্ছা রোহিতের মতো প্রভাবশালী পারফরমেন্স দেওয়ার। আমি যদি পাকিস্তানের হয়ে সেই স্টাইলের ক্রিকেট খেলতে পারি তাহলে আমি খুব খুশি হব। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং যদি আপনারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ফলো করতে ভুলবেন না।